আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অথবা আমাকে শুনতেছেন আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো অনেকেই আসলে আমার জিজ্ঞেস করেন যে আমি কি এখানে ইউটিউবিং করি না অথবা ভিডিও দিই না, অনেকদিন আমাকে দেখা যায় না। আসলে করোনার সময় ওই সময় কিছু করার ছিল না, তখন অনেক অ্যাক্টিভ ছিলাম, আর এরপর থেকে আস্তে আস্তে আসলে লাইফে অনেক ব্যস্ততায় আসলে এগুলো করা হয় না আর কি, মানে প্রপারলি ভিডিও করা না, ভিডিও আসলে করা হয় না এটা বললে ভুল হবে, মানে যে জায়গায় যাই কোনো সুন্দর জিনিস কোনো সুন্দর মুহূর্ত সব কিছু আসলে ভিডিও করা হয়, কিন্তু ওই যে সময়ের অভাব অথবা মানে আলসেমির কারণে আর ওই আগের যে একটা মানে ভালো লাগতো ভিডিও দিতে অথবা মানে এডিট করতে এগুলো আসলে এখন আর হয় না ব্যস্ততার কারণে। তো আমার ক্ষেত্রে হচ্ছে মানে এরকম আর কি, মানে দেখা যাবে যে আমি যখন ভিডিও দেওয়া শুরু করবো এভরিডে দিতেছি একদিন পর পর দুই দিন পর, আর যখন গায়েব হয়ে যাব 5-6 মাসের জন্য আর কোনো খবর নেই, এরকম আর কি হয়ে গেছে আমার সিচুয়েশন। সো যারা যারা সবসময় কন্টিনিউ ভিডিও দিতেছেন তাদের জন্য মানে তাদেরকে আসলে তাদের ধৈর্যের মানে ইয়ে দেওয়া উচিত যে তারা আসলে অনেক কষ্ট করে ভিডিও করেন, অনেক ধৈর্য নিয়ে মানে এডিট করেন অথবা একটা ভিডিওর পিছনে অনেক মানে শ্রম দিতে হয়। তাদের ভিডিওগুলো আসলে দেখতে পারলে অনেক মানে ভালো আর কি, যারা দেখেন যারা অ্যাপ্রিসিয়েট করেন আর যারা আছেন আসলে বর্তমানে ইউটিউবিং এ অ্যাক্টিভ আমাদের মানে সার্কেলের মধ্যে। আমরা যখন ইউটিউবিং স্টার্ট করছিলাম তখন আসলে ওরা অনেক ভালো করতেছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর কি বলবো, এই ভিডিওটা আসলে 1 বছর আগেরই আমার করা, আমাদের পাশেই একটা পার্ক, ওই পার্কে গিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি, আর সবার কি অবস্থা জানাবেন কমেন্টে। আর এই যে একজন আসছে, এখন আসছে আমার পুচকু আসছে, ওর জন্য এখন আর কথা বলা যাবে না। কি হাই বলো, সে হাই, আসসালামু আলাইকুম, সে হাই, হ্যালো, আল্লাহ হাফিজ, সে বাই। তো আমার ছেলে ভাই বলে দিছে, এখন আমিও ভাই নিয়ে নিই। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন, আর সবাই কেমন আছেন জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আসসালামু আলাইকুম।